আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই এপিসোডে আমি আপনাদের সামনে তুলে ধরব মোহাম্মদ নাসিমকে ব্যঙ্গকারী সে শিক্ষক বরখাস্ত। প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গ করায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সিরাজাম মনিরাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে দেখবেন বেইজিং এ ভয়াবহ রূপ নিচ্ছে কোভিড-19, 27 মহল্লা লকডাউন। 2 মাস স্থবিরতার পর নতুন করে করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে চীনের রাজধানী বেইজিং এ, ফলে লাখ লাখ মানুষ আবারও লকডাউনের কবজায় আটকা পড়েছে। এবং দেখবেন আটলান্টায় কৃষ্ণাঙ্গ হত্যা, মৃত্যুদণ্ড হতে পারে সেই পুলিশের। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় কৃষ্ণাঙ্গ রেশাদ ব্রুকস হত্যার ঘটনাকারী গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তা গারেট রোলফের বিরুদ্ধে হত্যা ও লাঞ্ছনার অভিযোগ আনা হচ্ছে। সবশেষ দেখবেন করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো 1 লাখ, মৃত্যু বেড়ে 1343। মহামারী করোনার প্রকোপ শুরু হওয়ার 102তম দিনে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 3803 জন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। মোহাম্মদ নাসিমকে ব্যঙ্গকারী সেই শিক্ষক বরখাস্ত। বুধবার 17 জুন রাতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়। ডিবিসি টিভি আদেশে বলা হয়, গত 13 জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মনিরা জাতীয় 4 নেতার অন্যতম এম মনসুর আলীর সন্তান সাবেক স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা প্রয়াত মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গ করেছে। এ কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এর আগে এই শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনের করা আইসিটি আইনের মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। বেইজিং এ ভয়াবহ রূপ নিচ্ছে কোভিড-19, 27 মহল্লা লকডাউন। নতুন করে রাজধানীর 27টি মহল্লার মানুষকে বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেইজিং থেকে বাতিল করা হয়েছে 1200 ফ্লাইট। 9 জুলাই পর্যন্ত ট্রেন সার্ভিস কমিয়ে দেওয়া হয়েছে। রাজধানীর প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ হয়ে গেছে সুইমিং পুল, জিম। বুধবার 17 জুন বেইজিংয়ে নতুন করে 31 জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে 1 সপ্তাহে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 137। এর আগে টানা 57 দিন ধরে বেইজিংয়ের বাসিন্দাদের কোনো করোনা পজিটিভ রোগী পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বেইজিংয়ে শিনফান্দি নামে বিশাল এক পাইকারি খাদ্যের বাজার থেকে নতুন করে ভাইরাস ছড়িয়ে পড়ছে। মূলত এই বাজার থেকে বেইজিংয়ের 80% মাংস এবং সবজি সরবরাহ হয়। চীনের রাজধানীর কমপক্ষে 27টি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে 26টিতে ঝুঁকির মাত্রা মাঝারি, আর 1টি এলাকা উচ্চ মাত্রায় ঝুঁকিপূর্ণ। এই 27টি এলাকার বাসিন্দারা বেইজিংয়ের বাইরে যেতে পারবেন না। এমনকি কম ঝুঁকিপূর্ণ এলাকার মানুষজনকে রাজধানীর বাইরে যেতে গেলে ভাইরাসের পরীক্ষা করে দেখাতে হবে তারা সংক্রমিত নন। বেইজিংয়ে এখন ভাইরাস পরীক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। 3টি টেস্টিং সেন্টার বিবিসিকে জানিয়েছে তাদের কাছে এত মানুষ আসছে যে জুলাইয়ের আগ পর্যন্ত তারা নতুন কারো কাছ থেকে নমুনা সংগ্রহ করতে পারবে না। অন্যান্য কেন্দ্রের সামনেও পরীক্ষার জন্য লম্বা লাইন চোখে পড়ছে। আটলান্টায় কৃষ্ণাঙ্গ হত্যা, মৃত্যুদণ্ড হতে পারে সেই পুলিশের। ইতিমধ্যে বরখাস্ত হওয়া গারেট রোলফের বিরুদ্ধে হত্যাকাণ্ড সম্পর্কিত 11টি অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তিনি মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন। শুক্রবার রাতে স্থানীয় সময় 10:30টার দিকে ওয়েন্ডিজ নামে একটি ফাস্টফুড রেস্তোরাঁর সামনে রেশাদ ব্রুকসকে নৃশংসভাবে হত্যা করা হয়। রেশাদ ব্রুকসকে গুলি করে হত্যার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে ব্রুকসের সঙ্গে সে পুলিশ কর্মীকে ধস্তাধস্তি করতে দেখা গেছে। তাদের হাত ছাড়িয়েও পালাতেও দেখা গেছে ব্রুকসকে। তাতে তাকে লক্ষ্য করে পুলিশের গুলি ছোড়ার শব্দও পাওয়া গেছে। জর্জিয়ায় তদন্ত ব্যুরো বলেছে, গত শুক্রবার ওয়েন্ডির রেস্টুরেন্টের সামনে অপেক্ষা করার সময় গাড়িতে ঘুমিয়ে পড়েছিলেন ব্রুকস। গাড়িটির কারণে রেস্টুরেন্টের সংলগ্ন রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ফোনে পুলিশকে অভিযোগ জানান এর এক কর্মী।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্রুকসের মাদক পরীক্ষা করে। এ সময় তিনি মাদক সেবন করেছেন বলে প্রমাণিত হয়। পরে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান এই কৃষ্ণাঙ্গ যুবক। এর পরপরই ব্রুকসের মৃত্যুর বিচারের দাবিতে রাস্তায় নেমে আসে শত শত মানুষ। শনিবার সন্ধ্যার দিকে আটলান্টা ইন্টারস্টেট 75 এলাকার একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। যে রেস্টুরেন্টে পুলিশের গুলিতে মারা যান ব্রুকস, সেটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এদিকে আটলান্টায় পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ রেশাদ ব্রুকসের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে ঘোষণা দিয়েছে ফুলটন কাউন্টি মেডিকেল এক্সামিনার্স অফিস। পিঠে দুটি গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে ও অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন ক্ষতি হয়েছে। করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো 1 লাখ, মৃত্যু বেড়ে 1,343। এ নিয়ে ভাইরাসটিতে সর্বমোট আক্রান্ত হলেন 1,02,292 জন। বৃহস্পতিবার 18 জুন বিকালে কোভিড-19 রোগ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এমন তথ্য দেওয়া হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা বলেন, গত 24 ঘন্টায় ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন 38 জন। এ নিয়ে দেশে সর্বমোট মারা গেলেন 1,343 জন। গত 8ই মার্চ বাংলাদেশে প্রথম কোভিড-19 রোগী শনাক্ত হওয়ার পর ওই মাসের শেষ দিকেই দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করে সবকিছু বন্ধ করে দেয় সরকার, যা চলে টানা 2 মাস। 31শে মে সাধারণ ছুটি শেষ হওয়ায় কিছুদিন আগে ঈদ সামনে রেখে বিধিনিষেধ শিথিল করে বিপণী বিতান ও দোকানপাট খুলতে শুরু করার পর বাড়তে থাকে সংক্রমণ। 1 জুন থেকে অফিসের পাশাপাশি গণপরিবহনও চালু হওয়ার পর প্রায় প্রতিদিনই করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত ও এতে মৃত্যুর রেকর্ড হচ্ছে বাংলাদেশে। এই কয়েকদিনে মৃত্যু বেড়েছে কয়েক গুণ। বুধবার প্রথমবারের মতো করোনা সংক্রমণের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। এর আগের দিনে সংখ্যাটা ছিল 3,862 জন। ভিউয়ার্স, আপনি যেহেতু এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছেন, আমি ধারণা করতেই পারি এই ভিডিওটি অবশ্যই আপনার ভালো লেগেছে। তাই আপনার কাছে আমরা একটি লাইক এবং শেয়ার আশা করতেই পারি। আজকের ভিডিওটির বিষয় নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্টস বক্সে জানাতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। তাহলে আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।